না না এক্সট্রিম লেভেলেই ভালো, কিন্তু কিন্তু সেটা একেবারেই কাজের কারণে তৈরি হওয়া ভালোবাসাই আমি জীবনে বেশি পেয়েছি। আর আমি না মানে যাকে বলে মানে রোম্যান্টিক মানুষ, আমি খুব একটা রোম্যান্টিক মানুষ নই আসলে। তাই অভিনেতাদের তো মিথ থেকে সত্যির মতন করে প্রেজেন্ট করতে হয়, ওটা একটা কাজের অংশ। তো আমি অতটা রোম্যান্টিকও নই। আপনাকে দেখে দেখে কিন্তু অনেক ছেলে মেয়ে প্রেমটা শিখে, প্রেম কীভাবে সে করে, আপনি কবিতার মধ্য দিয়ে প্রেম করেন সব। এটা বাংলাদেশে আমার চতুর্থবার আসা, ফোর্থ টাইম। প্রথম যখন বাংলাদেশ ছিলাম, এসেছিলাম থিয়েটার করতে, তো তারপর একবার এমনি ঘুরে গেছি, আর এই শুটিং করতে এসেছিলাম, আর এই প্রচারে এলাম চতুর্থবার। বাংলাদেশের সঙ্গে একটা তো আমাদের একটা আত্মিকতা আছে, আমরা এক ভাষায় কথা বলি, আমরা কালচারালি এতটা এক, মানে আমাদের আমরা একে অপরের সম্পর্কে জানি। আমি এসে দেখতে পাই যেখানকার মানুষ আমার কাজ সম্পর্কে এতটাই অবহিত, যে যখন প্রথম প্রথম জানতে পেরেছিলাম আর কি, তো খুবই ব্যাপারটাতে শিহরিত হয়েছিলাম যে যে এরকম একটা এভাবে মানুষ পছন্দ করছেন, করেন, জানতে পারার আনন্দটা। আর বাংলাদেশে আসার আলাদা আনন্দ আছে, মানে আপনাকে দেখে দেখে কিন্তু অনেক ছেলে মেয়ে প্রেমটা শিখে, যে প্রেম কীভাবে সে করে, আপনি কবিতার মধ্যে দিয়ে প্রেম করেন, শব্দের মধ্যে দিয়ে প্রেম করেন, সেটা সেটা ভালো, সেটার একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি রোম্যান্টিক না হলেও যদি কারোর জীবনে প্রেম আনতে পারি একটুখানি, তো তার থেকে বড় মানে পাওয়া আর কি হতে পারে। আর সিনেমার অভিনেতাদের থেকে মানুষ তো প্রেম শেখেও, এটা তো হয় আর কি, পাওয়া যায় মারামারি তো চর চুমু সবই শিখে ফেলি। মুষ্টিমেয় মানুষের সঙ্গে থেকেছি, মুষ্টিমেয় মানুষের সঙ্গে ঘুরেছি, কিন্তু কলকাতার বদলটা দেখতে পাই। কলকাতা চিরকালই একটা কসমোপলিটান টাইপের শহর, সেখানে বহু ভাষাভাষী মানুষ বাস করেন, একটা কাজের জায়গা বলে ইউপির মানুষ, বিহারের মানুষ, রাজস্থানের মানুষ, মানে মারোয়াড়িরা, ওই ফল কলকাতাতে একটা মিক্সড কালচার ছিল। এবং বর্তমানে এই পৃথিবী যেহেতু দ্রুত বদলাচ্ছে, তাহলে কলকাতাও একরকম একরকমভাবে বদলাচ্ছে সেটা দেখতে পাই। কলকাতা বাড়ছে, ও সব শহরই পৃথিবীতে বাড়ছে, মূল শহরটার থেকে আশেপাশে ছড়িয়ে পড়ছে। তো সেই সেই যে শহরটা বাড়ছে আশেপাশে, এই আশা এই কথাটা বললাম এই কারণে যে আমাদের মায়ের জঞ্জালও কলকাতা কেন্দ্র করা একটা গল্প বটে, কিন্তু কলকাতা এমন একটা কলকাতা যে কলকাতা বলতেই আমরা যে কলকাতার ইমেজগুলো আমাদের মাথায় আসে বা আমরা সিনেমাতে দেখি, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, নর্থ কলকাতার গলি, অমুক পশু, মনে হয় আমি খুবই কম্প্যাশনেট টাইপের একজন মানুষ, কিন্তু আমার জীবনটা এমনিতে বলতে শুরু করলে অত মানে বর্ণময় নয়, মানে সেই পরিবার কেন্দ্রিক এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কাজের বাইরে আমি অনেকটা সময় পরিবারের সঙ্গে থাকি বা কাটাই, এবং আমার বৃত্তটা বড় নয়, মানে ঘনিষ্ঠ বন্ধুবৃত্তটা বিরাট নয়, ঘনিষ্ঠ বন্ধুবৃত্তটা ছোটোই, এবং তারা খুব একটা বদলায়ও নেই, তারা অনেক বছর ধরে তারা এক। আমার যারা স্কুলের যে কজন বন্ধু সঙ্গে স্কুলে ঘনিষ্ঠতা ছিল তাদের সাথে একই রকম ঘনিষ্ঠতা আছে, কলেজের যে কজন বন্ধুর সাথে ঘনিষ্ঠতা ছিল একই রকম ঘনিষ্ঠতা আছে।